আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে জুতো দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জুতো দেখার তাবির আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে। যাই হোক, স্বপ্নে কেউ যদি আপনার গরুর চামড়া দিয়ে তৈরিকৃত জুতা দেখে, অনারবি কোনো নারীকে বোঝায়। ঘোড়ার চামড়া দিয়ে তৈরিকৃত জুতা, মর্ম চতুষ্পদ হিংস্র প্রাণীর চামড়ার তৈরি জুতা স্বপ্নে দেখা শাসকদের নির্যাতনের লক্ষণ। স্বপ্নে কাতান কাপড়ের জুতা দেখা হাফেজা ও পর্দাশীল কোনো নারীকে বিয়ে করার আলামত বুঝতে হবে। কারো মতে উভয় জুতা খুলে দেখলে নিরাপত্তা ও দায়িত্ব পাবে। জৈনক ব্যক্তি ইমাম ইবনে সিরিনকে জিজ্ঞাসা করলো, আমি স্বপ্নে দেখেছি আমার দুটি জুতা হারিয়ে ফেলার পর আবার অতি কষ্ট পেয়েছি আমি। তিনি বলেন, তুমি বাবা অনেক ধন সম্পত্তির মালিক হবে। ভবিষ্যতে তাই হয়েছিল যা তিনি বলেছিলেন। কেউ বলেন, জুতা পরে হাঁটতে দেখে আল্লাহর রাস্তায় সফর করা বোঝায়। ইমাম ইবনে সিরিনকে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি তার দুই পায়ে দুই জুতা দেখেছে, তখন তিনি বললেন সে আরব রাষ্ট্রে সফর করবে। কারো মতে জুতা দেখার ব্যাখ্যাই হলো তাই। জৈনক ব্যক্তি ইমাম ইবনে সিরিনকে এসে বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমার দুইটি জুতা দিয়ে আমি হাঁটছিলাম, কিছুক্ষণ পর একটি জুতা ফিতা ছিঁড়ে গেল, পরে তা ফেলে দিয়ে খালি পায়ে আমি হাঁটতে থাকি। তিনি বললেন, তোমার ভাই কি নিখোঁজ আছে? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমার কি একসঙ্গে কোনো তোমরা কি একসাথে কোনো রাষ্ট্রে গিয়েছিলে এবং তাকে সেখানে রেখে তুমি এসেছো? লোকটি বলল, হ্যাঁ। তিনি তা শুনে ইন্নালিল্লাহ বলেন, তখন বললেন, সম্ভবত তোমার ভাই মারা গিয়েছে। তার কিছুক্ষণ পরই তার মৃত্যুর ঘোষণা দেওয়া হলো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সঠিক ব্যাখ্যাগুলো জানতে আমাদের সাথে থাকবেন, ইসলাম প্রচারের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নাম দিয়ে মৌলানা হুমায়ুন হাবিব, মৌলানা জাকারিয়া, একে মারুফ, নজরুল, টজরুল, হাজার নামে আইডি খুলে ভরে ফেলতেছে। প্রতারকদের থেকে সাবধান, বারবার বলার পরেও যদি প্রতারণার শিকার হন এর দায়ভার আমি কোনোভাবেই নিব না। আসসালামু আলাইকুম।